नमस्कार आपनारा देखছেন সংবাদ ত্রিনয়ন। তিনি ফাইটার, তিনি কখনো হার মানতে চান না। এত সহজেই বা হার মানবেন কেন? তাই তো মেরি কম জানিয়ে দিলেন এক নয় আরো ২ বছর রিং কাঁপাবেন তিনি। অনেকেই ভেবেছিলেন টোকিও অলিম্পিকে কলম্বিয়ার ইনগ্রেড ভ্যালেন্সিয়ারের কাছে দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়ার পরে হয়তো এবার বক্সিং গ্লাভস জোড়া তুলে রাখবেন মেরি। কিন্তু কোথায় কি, মেরি কম জানিয়ে দিলেন এখনই তিনি বক্সিং থেকে অবসর নেবেন না। নিজের অবসর প্রসঙ্গে মেরির সোজা কথা, এখনই কেন অবসর নেব? এখনো খেলা চালিয়ে যাওয়ার মতো বয়স আমার আছে, অন্তত ৪০ পর্যন্ত তো বটেই। মেরির এই মন্তব্যের পরেই বিশেষজ্ঞরা মনে করছেন আরো ২ বছর নিজের খেলা চালিয়ে যাবেন মেরি। তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক, ২.৫ বছর পর সেখানেই কি দেখা যাবে তবে মেরিকে? এখন মেরির বয়স ৩৮। যদি সেই রকম কিছু হয় তাহলে ৪১ বছর বয়সে রিং এ নামবেন মেরি। তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, অলিম্পিক থেকে পদক আনার স্বপ্ন নিয়ে টোকিও গিয়েছিলাম, কিন্তু সেটা সফল হয়নি। এটা আমাকে ভীষণ যন্ত্রণা দিয়েছে। আমি আবার আন্তর্জাতিক পদক নিয়ে দেশে ফিরতে চাই। মেরির পদকের স্বপ্ন এবার পূরণ হতে পারত। জানিয়ে ৬বারের বিশ্ব চ্যাম্পিয়ন বলেছেন, আমাকে ঠকানো হয়েছে, জোর করে হারানো হয়েছে। আমি প্রথম রাউন্ড জিতেছিলাম, তারপর কি করে ম্যাচটা হারলাম। ম্যাচের আগে এক অফিশিয়াল আমার কাছে এসে বলেছিলেন, তুমি নিজের জার্সি পরতে পারবে না। অথচ প্রথম বাউটে কিন্তু আমি ওই জার্সি পরেই খেলেছিলাম। তখন তো কেউ অভিযোগ করেননি। ওদের উচিত ছিল আগেই প্লেইং কিট চেক করে নেওয়া। এই রকম ঘটনাগুলি মানসিক ধাক্কা ছাড়া আর কিছুই না। ওরা কেন শুধু আমাদের বলল, অন্য দেশগুলোকেও বলতে পারত। ছিটকে যাওয়ার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক। তবে সকলকে জবাব দিতে এখনই অবসর নিচ্ছেন না মেরি কম। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।